রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি তথা আঞ্চলিক দল তিব্রমতা যেখানে অতি অল্প সময় রাজ্য রাজনীতিতে যেভাবে নিজেদের শক্তি দেখাতে সমর্থ হয়েছে তার ফলশ্রুতিতে রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি বিজেপি সেই সঙ্গে বিজেপি আইপিএপি জোট সরকার তিব্রমতা পরিচালিত এডিসি প্রশাসনকে দুর্বল করার জন্য কেউ কেউ অভিযোগ করছেন পঙ্গু করার জন্য নানা ধরনের চক্রান্ত করে চলছে তেমনটাই জানাচ্ছেন তীব্রমাতা দলের নেতৃত্বরা রাজ্য বিধানসভা প্রধান বিরোধী তথা অনিমেষ দেববর্মা এ সম্পর্কে স্পষ্টভাবে জানিয়েছেন যে রাজ্য সরকার এডিসি প্রশাসনের হাতে সরাসরি ক্ষমতা প্রদান তো করছেনই না বরং এডিসির ফান্ড প্রতিনিয়তই কমিয়ে দিচ্ছেন বিগত বামশন সরকার আমলে যেভাবে এডিসিকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছিল তার চেয়েও বেশি করে পুঙ্গু করার চেষ্টা করছে বিজেপি আইপিএফটি জোট সরকার তিনি অভিযোগ করেছেন যে বিজেপি আইপিএফটি জুট সরকারের সামনে অন্যতম চ্যালেঞ্জ হলো প্রমতা দল যেখানে জাতীয় দল কংগ্রেস কিংবা সিপিএম আজ বিজেপির সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে এই দুটি রাজনৈতিক শক্তি যারা নিজেদের জাতীয় দল হিসেবে পরিচিতি দেয় কিন্তু রাজ্য রাজনীতিতে তাদের কোনো ধরনের ভূমিকা বর্তমানে রাজ্যবাসী দেখতে পাচ্ছে না এরই ফলশ্রুতিতে বিজেপি আইপিএফটি জুট সরকার এডিসি এলাকার অন্যতম রাজনৈতিক শক্তি তথা টিপ্রমতা দলকে দুর্বল করার জন্য সেই সঙ্গে টিপ্রমতা পরিচালিত এডিসি সরকারকে পুঙ্গু করার জন্য নানা ধরনের রাজনৈতিক হয়রানি প্রশাসনিক হয়রানি করে চলছে অনিমেষ দেববর্মা সরাসরি অভিযোগ তুলেছেন যে বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার এডিসি প্রশাসনের হাতে আরও অধিক অর্থ প্রদান করার পরিবর্তে বরং এডিসির ফান্ড কমিয়ে দিচ্ছে যার ফলশ্রুতিতে এডিসি এলাকার উন্নয়ন আজ স্তব্ধ হয়ে যাচ্ছে এডিসি এলাকায় পানীয় জল বিদ্যুৎ শিক্ষা পরিবহন পূর্ত প্রতিটি ক্ষেত্রেই আজ বিধ্বস্ত পরিস্থিতি এই অবস্থায় এডিসি এলাকা জনগণের সামনে দুর্বিষহ জীবন অপেক্ষা করছে বর্তমানে বিজেপি আইপিএফ সরকার এডিসি প্রশাসনকে পঙ্গু করে এডিসি এলাকার নিজেদের রাজনৈতিক আধিপত্য বিস্তারের লক্ষ্যেই এই ধরনের চক্রান্ত করে চলছেন বলে অভিযোগ করছেন তিপ্রমতা দলের বরিষ্ঠ নেতা তথা সেকেন্ড ইন কমান্ড অনিমেশ দেববর্মা